হাই ফ্রেন্ড, আমি মিলন মিরাজ। এই লেসনে আমরা দেখব কিভাবে সিঙ্গল ক্লিকের মাধ্যমে কোনো ফোল্ডার আইটেম ওপেন করা যায়। তো এই জন্য আমাদের যেতে হবে মাই কম্পিউটার, ওপেন করতে হবে। মাই কম্পিউটার ওপেন করার পর এখানে আমরা যেহেতু উইন্ডোজ 7 ব্যবহার করছি, সেহেতু এখানে ফোল্ডার অথবা ফোল্ডার অপশন অথবা টুলস এখানে নেই। তো আমাদের যেতে হবে উইন্ডোজ 7-এ যেতে হবে, অর্গানাইজে যেতে হবে। এখানে লেখা আছে অর্গানাইজ, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর নিচে লেখা আছে ফোল্ডার অ্যান্ড সার্চ অপশন, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে তিনটি ট্যাব আছে, সার্চ, ভিউ অ্যান্ড জেনারেল। তো আমরা জেনারেল রাখবো। জেনারেল রেখে দেখুন এখানে লেখা আছে ক্লিক আইটেম। এটা এটা এখানে মূলত আমাদের ডাবল ক্লিক বা সিঙ্গেল ক্লিকে ওপেন করার মূল প্রক্রিয়াটি এখানে আমাদের করতে হবে কাজটি। তো আমরা দেখুন এখানে লেখা আছে ডাবল ক্লিক টু ওপেন অ্যান্ড আইটেম, সিঙ্গেল ক্লিক টু সিলেক্ট। তো আমরা আমাদের এখন এভাবে আছে, আমরা ডাবল ক্লিক করলে এই ফাইলটি, এই ডিস্কটি খুলবে, ওপেন হবে। তো আমরা যদি এখানে দেখুন সিঙ্গেল ক্লিক টু ওপেন অ্যান্ড আইটেম, তো আমরা যদি এখানে যদি ক্লিক করি, এভাবে ক্লিক করে এখানে অ্যাপ্লাই করুন, তারপর ওকে দিয়ে বের হয়ে আসুন। তো দেখুন আমরা যদি এখানে এখন সিঙ্গেল ক্লিক করি তো ওপেন হবে যে কোনো ফাইল ফোল্ডার। এখানে দেখুন সিঙ্গেল ক্লিক বাস ওপেন, আমরা শুধু সিঙ্গেল ক্লিক করি এটাকে ওপেন করতে পারি এইভাবে। তো ওইভাবেই ফোল্ডার ওপেন, সিঙ্গেল ক্লিকে ওপেন করা হয়। থ্যাংক ইউ।